নমস্কার বন্ধুরা, দীপান্বিতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। এখন রাত রাত হয়ে গেছে, তো রাতে ডিনার বানানোর টাইম। তো আজকে রাতে বানাবো গরমা গরম ঘি দিয়ে পরোটা। তো এই দেখুন, আমি ময়দা, আটা, চিনি, নুন, দই, একটু জল, এর মধ্যে দিয়েছি ঘি, রিফাইন তেল, সাদা তেল, সব মিলিয়ে ময়দাটাকে মেখেছি। মেখে গোল গোল করে লেচি করে রেখে দিয়েছি। আধ ঘন্টা হয়ে গেল, এটা আমি রেডি করে ফেলেছি। তাওয়া গরম হয়ে গেছে, নিয়ে নিয়েছি ঘি। এবার বানাবো পরোটা, আর সাথে আজকে বানিয়েছি পরোটার সাথে বানিয়েছি ফুলকপি আলুর মাখা মাখা করে তরকারি। তো এটাই হবে আজকে রাতে ডিনার। তো চলুন বন্ধুরা, এখন ফটাফট গরম গরম পরোটা ভেজে নিই। এই শীতকালে আমি জেনারেলি রুটি করলেও রুটির ওপরে ঘি মাখিয়ে দিই, পরোটা করলেও পরোটার একটু ঘি দিয়ে করি, খুব ভালো লাগে খেতে। মাঝে মাঝে এমন করলে নিজেদেরকেও একটু জমিদার জমিদার ফিল আসে, গোপন কথাটা আপনাদের সাথে শেয়ার করলাম এবার। হয়ে গেছে ঘিয়ের পরোটা। আজকে ডিনার বন্ধুরা, আজকে ডিনারে বানিয়েছি গাওয়া ঘির পরোটা আর ফুলকপির রসা। এখন ডিনারটা সার্ভ করে দেব। আর এখন দেবো, কত একটু মধু খেতে চাইলো। তো এটা হচ্ছে সেই বিখ্যাত মধু, এটা হচ্ছে সুন্দরবনের অরিজিনাল মধু। সাথে দেব এই মধুটা, সুন্দরবনের অরিজিনাল মধু। এসে গেছে, এসে গেছেন। জায়গা পায় না। এটা হচ্ছে অরিজিনাল মধু, সুন্দরবনে একজন এনে দিয়েছিল আমাদের। দেখো কি সুন্দর কালার, খেতেও খুব ভালো। এটা রেখে দিয়েছি, রুটি পরোটা এগুলোর সাথে কখনো কখনো খাই আমরা। তো এটা হচ্ছে সুন্দরবনের অরিজিনাল মধু, আজকে রাতে ডিনার এই থাকছে।